আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, তো এখনও অসুস্থ আছি, তারপরে বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব যে আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। টানা 35 দিনের মতো প্রচণ্ড গরমে জনজীবন একদমই অতিষ্ঠ, সেই সাথে কিন্তু গাছগাছালি সব কিছুই কিন্তু একদমই বিধ্বস্ত অবস্থা। তো আমার বারান্দার গাছগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে। এর কারণ হচ্ছে যত্ন নেওয়া। আমি দেখা যায় যে মাটিটা শুকিয়ে গেলেই কিন্তু পানি দিই, সকাল এবং বিকেল করে দুবেলা পানি দিচ্ছি। সেই সাথে যদি দেখি আরও মাটি শুকনো, তাহলে রাতের দিকেও কিন্তু আরও একবার পানি দেওয়ার চেষ্টা করছি। বিগত 60 বছরের রেকর্ড ব্রেক করেছে 2024 সালের এপ্রিল মাস। এক টানা গরমের জন্য জনজীবন কিন্তু অনেকটাই অতিষ্ঠ, সেই সাথে জীব জন্তু সবারই কিন্তু কষ্ট হয়েছে। এই গরমের মাধ্যমে মহান আল্লাহতালা আমাদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে দোজকের আগুনের ভয়াবহতা কতটা তীব্র হবে। মহান আল্লাহতালা প্রত্যেককে সঠিক পথে চলবার তৌফিক দান করুন, আমিন। তো যাই হোক, স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তো শুকর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে। আমার মশলার জারটা একদমই খালি হয়ে গিয়েছিল, তো সেটা ভালো করে ক্লিন করে শুকিয়ে নিয়েছি। এখন নতুন করে কিন্তু মশলাগুলো রিফিল নিয়ে নিচ্ছি। প্রাচীনকাল থেকে মশলার ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে, তো রান্নাঘরে কিন্তু সবারই কম বেশি এই ধরনের কমন মশলাগুলো থাকে। সেই সাথে স্পেশাল মশলাগুলো যেটা হচ্ছে বিরিয়ানিতে আমরা ব্যবহার করে থাকি, আলাদা সুগন্ধি অ্যাড করে। তো আমার কাছে যে জয়ফল আর হচ্ছে শাহি জিরা ছিল, তো এই দুইটা মশলা ছিল, তো সেই দুইটাও আমি এখানে রিফিল নিয়ে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে কিন্তু লাগে। আমি বিরিয়ানি রান্নাতে কিন্তু একটু বেটে মশলাটা দিতে পছন্দ করি। তো যাই হোক, মশলার জারগুলো আমি রিফিল নিয়ে নিচ্ছি। টোটাল এখানে 7টা কন্টেনার ছিল স্টিলের, তো একটা অন্য কাজে ব্যবহার করেছি, সেজন্য কিন্তু এখানে 6টার মতো আছে। তো যাই হোক, এগুলোর কিন্তু ঢাকনা সহ আছে, উপরের ঢাকনাটা ট্রান্সপারেন্ট হওয়াতে কিন্তু দেখা যায় যে কী কী মশলা এখানে আছে। তো যাই হোক, আমি আর ঢাকনা লাগাচ্ছি না, শুধু উপরেরটাই লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি রান্না করেছিলাম একটা মুরগি, আর এদিকে আলু এবং বিচিওয়ালা সিম দিয়ে আমি যেভাবে ভর্তা করি এটা আমি আমার মাঠ থেকে শিখেছি। গোটা করে পেঁয়াজ দিয়ে আর সেই সাথে কাঁচামরিচ দিয়ে এভাবে একটু ভাপ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে সরিষার তেলে হাতে মেখে ভর্তাটা করলে খেতে ভীষণ মজার হয়। আমার আব্বা এই খাবারটা অনেক বেশি পছন্দ করত। যখনই ভর্তাটা করি বাসায় তখনই কিন্তু আব্বার কথা ভীষণ মনে পড়ে। তো আলুটা দিলে একটু গ্রেভি হয় ভর্তাটা, খেতে ভীষণ ভালো লাগে। তবে বিচিওয়ালা সিম দিয়ে এই ভর্তাটা করলে অনেক বেশি ভালো লাগে। বাঁশের তৈরি এই যে সুন্দর ল্যাম্পশেডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি গিফট পেয়েছি আমার জন্মদিনের। তো আমি এই বাসাতে উঠেছি ডিসেম্বরের 1 তারিখে, আর আমার জন্মদিন ছিল জানুয়ারির 3 তারিখ। তো তখন কিন্তু এই গিফটগুলো আমি পেয়েছিলাম, এর সাথে কিন্তু অনেকগুলো গিফটই পেয়েছিলাম, আপনাদের সাথে ওভাবে শেয়ার করিনি। মন মানসিকতা এবং শারীরিক অসুস্থতার জন্য আমি কিন্তু অনেকটাই বিধ্বস্ত। আপনারা আমার সব থেকে কাছের যারা ইউটিউবে আমার সাথে আছেন, আমি মনে করি যে আপনারা আমার আরেকটা ফ্যামিলি। তো যাই হোক, আমি আসলে ভালো নেই, সব কিছু মিলিয়ে আমার জন্য দোয়া করবেন।
গত ব্লগে এই শেলফগুলো বানিয়ে নিয়েছিলাম, তো আজ ছাদে নিয়ে এসেছি আমি। এগুলো সিরিজ পেপার দিয়ে যে ঘষে নিচ্ছি খুব সুন্দর করে, কারণ আমি এগুলোকে রং করে নিব। কাট কালার কিন্তু অনেক দিনই ছিল, এখন চিন্তা করলাম যে যেহেতু সাদা কালারটা ট্রেন্ডি তো সাদা কালার করে নিব। তো এখানে আমি বরাবরের মতো ঝিলিক কালারটা নিয়েছি, আর এখানে একটা রোলার নিয়েছি। যারা তুলি অথবা ব্রাশ দিয়ে কালার করেন তারা একবার হলেও এই ধরনের রোলার দিয়ে কালার করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু স্প্রে কালারের যে আউটলুকটা সেটা আসে, ফিনিশিংটা খুবই সুন্দর আসে, স্মুথ। আমি চাইলেই কিন্তু মিস্ত্রি দিয়ে এই কালারগুলো করে নিতে পারতাম, কিন্তু নিজের সংসারের কাজ এবং শখের কাজগুলো নিজ হাতে করে নিতে আমি অনেক বেশি পছন্দ করি। তো এই জন্য কিন্তু নিজ হাতেই করা, তো হাতে যতই সমস্যা হোক না কেন তারপরেও কিন্তু মনের জোরে এই কাজগুলো আমি করে নিই। তো সংসারকে ভালোবেসেই কিন্তু এই কাজগুলো করে নেওয়া। মোটামুটি ফার্স্ট কোটের যে কালারটা সেটা কিন্তু করে নিয়েছে, আর একটু বাকি আছে, তো সেটাও করে নিব। যেহেতু দুইটা শেলফ, এটা একটু ছোট তো এটা বেশিক্ষণ লাগেনি, আর বড়টা কিন্তু অনেকটাই বড়, সেটা কিন্তু কাটাকুটি করিনি, যেমন ছিল ঠিক সেমনই আছে। জাস্ট সাইড থেকে এই যে এইটা বানানোর জন্য কেটে নিয়েছিলাম। ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বড় শেলফটা দেখতে পাচ্ছেন, যা ছিল সেরকমই ছিল, জাস্ট পাশ থেকে কেটে নিয়েছিলাম, এখন এটাকেও রং করে নিচ্ছি। তো ছাদে করার উদ্দেশ্য হচ্ছে ছাদটাতে রোদ পাবে, সে সাথে শুকিয়েও যাবে। তো এই হচ্ছে পরের দিনের লুক। তো শুকানোর পরে এই হচ্ছে লুক। এখন আরেকটা কোট আমি দিয়ে নিব, তাহলে ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। এই ব্লগে কিন্তু আমি আমার ল্যাম্পশেডগুলো লাগিয়ে নিয়েছি, তো সেগুলোর ছবি অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন কীরকম হয়েছে। তো আজকের মতো বিদায় নিব, সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।